সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ এবং সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক। এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা তাহলে প্রথমে সঞ্চয় বলতে কি বুঝি সেটা দেখে নিই। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম আয় এবং ভোগের সম্পর্ক, ভোগ নিয়ে আমরা কথা বলেছিলাম এবং আমরা জেনেছিলাম মানুষ যে আয় করে সেই আয়টাকে, আয় থেকে সে ভোগের জন্য ব্যয় করে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় রেখে দেয়। আগের ক্লাসটি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে করে ফেলেছিলে। ওকে, আজকে আমরা সঞ্চয় নিয়ে কথা বলবো। মানুষ যে আয় করে সে আয়ের একটা অংশ সে বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা রেখে দেয়, এটাকেই আমরা বলি সঞ্চয়। অর্থাৎ একজন মানুষ যে আয় করে তার সবটাই সে আয়ের সাথে সাথেই ভোগ করে ফেলে না, একটা অংশ ভবিষ্যতের জন্য রেখে দেয়। যে অংশটা সে ভোগ না করে বা ব্যয় না করে ভবিষ্যতের জন্য রেখে দিল সেটাকেই আমরা বলতেছি সঞ্চয়। সঞ্চয়কে এস দ্বারা প্রকাশ করা হয়, সেভিংস থেকে এস। এবং সঞ্চয়ের যদি আমরা অর্থনীতিতে সূত্রটা দেখি সেটা হচ্ছে আমরা যে সংজ্ঞাটা বললাম, আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে সঞ্চয়। অর্থাৎ সঞ্চয় এস সমান ওয়াই মাইনাস সি, এক্ষেত্রে ওয়াই হচ্ছে আয় এবং সি হচ্ছে তার ভোগ ব্যয়। অর্থাৎ আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে সঞ্চয়। এবার আমরা সঞ্চয় সমীকরণটি নির্ণয় করি। আমরা এর আগের ক্লাসে ভোগ সমীকরণটি লিখেছিলাম সি সমান এ প্লাস বিওয়াই। আমরা এখানে লিখেছি সি সমান এ প্লাস বিওয়াই, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার যদি আমরা সঞ্চয় সমীকরণ অর্থাৎ এস সমান ওয়াই মাইনাস সি, এক্ষেত্রে সি এর মানটি আমরা বসিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম এস সমান ওয়াই মাইনাস, আমরা ব্রেকেটে সি এর মানটি বসিয়ে দিলাম, অর্থাৎ এ প্লাস বি ওয়াই। তোমরা সবাই অবশ্যই খাতা কলমে লিখে লিখে করবে, এভাবে পড়লে মনে থাকবে না বা বুঝতে পারবে না। এবার আমরা গাণিতিক ক্যালকুলেশনগুলো করে ফেলি। তাহলে আমরা এস সমান পাইলাম ওয়াই মাইনাস, জাস্ট ব্রেকেটটা আমরা উঠিয়ে দিলাম, এ মাইনাস বি ওয়াই। এরপর আমরা একটু শুধুমাত্র গুছিয়ে লিখেছি যে মাইনাস এটাকে প্রথমে নিয়ে আসছি, আর যেহেতু দুই জায়গায় ওয়াই আছে আমরা ওয়াইটাকে কমন নিয়ে ফেলেছি, তাহলে থাকলো ওয়ান মাইনাস বি ইন্টু ওয়াই। সুতরাং আমরা শেষ পর্যন্ত সঞ্চয় সমীকরণটি বলতে পারি এভাবে যে এস সমান মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ইন্টু ওয়াই। তোমরা সবাই খাতা কলমে করে নেবে। ওকে, আমরা সঞ্চয় প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করবে, আর অনেকগুলো বিষয় আছে যার উপরে সঞ্চয় নির্ভর করে, কিন্তু প্রধানত দুটি বিষয় নিয়ে এখানে আমরা কথা বলবো। একটা হচ্ছে মানুষের সঞ্চয় করার ইচ্ছা, আর একটা হচ্ছে সঞ্চয়ের সক্ষমতা। একজন মানুষ তার আয় যত বেশি হোক না কেন, তার যদি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা না থাকে, ভবিষ্যৎ নিয়ে সে না ভাবে, তাহলে সে সঞ্চয় করতে পারবে না। আর যদি তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা থাকে, তাহলে সে যত কম বা বেশি আয় করুক না কেন, একটা অংশ সে অবশ্যই সঞ্চয় করে রেখে দিবে। আর আমরা অর্থনীতির মানুষ হিসেবে এটা খুব ভালো করে জানি যে যা আয় করতেছি তার সবটা অবশ্যই আমি ব্যয় করে ফেলবো না, আমার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, অপ্রত্যাশিত সমস্যার সমাধানের জন্য অবশ্যই একটা অংশ সঞ্চয় করে রেখে দিতে হবে। কাজেই সঞ্চয় অবশ্যই ইচ্ছার উপরে নির্ভর করে। এরপর হচ্ছে সঞ্চয়ের সক্ষমতা, আমার ইচ্ছে থাকলেই হবে না, আমার যদি সেই ধরনের ইনকাম না থাকে, অর্থাৎ আমার বর্তমানে ন্যূনতম চলার জন্য যে টাকাটুকুন দরকার সেটা যদি না থাকে, তাহলে সঞ্চয়ের ইচ্ছে থাকলেও আমরা সঞ্চয় করতে পারবো না। কাজেই সঞ্চয়ের সক্ষমতাও অবশ্যই থাকতে হবে যদি আমরা সঞ্চয় করতে চাই। তোমরা এরকম আরও অনেকগুলো বিষয় আছে যেগুলোর উপরে সঞ্চয় নির্ভর করে, সে বিষয়গুলো একটু দেখে নিবে। আমি প্রধান দুটি বিষয় নিয়ে কথা বললাম। ওকে, এবার আর একটু আগাই। এবার আমরা বিনিয়োগ নিয়ে কথা বলি।
বিনিয়োগ আর কিছু না, সঞ্চয়টা আমরা যেমন আয়ের একটা অংশ যেটা আমরা ভবিষ্যতের জন্য রেখে দেই সেটাকে আমরা বললাম সঞ্চয়। এখন সেই সঞ্চয়টাকে যখন আমরা কোনো উৎপাদনমুখী কাজে ব্যবহার করব তখনই সেটা হয়ে যাবে বিনিয়োগ। আমরা জানি বিনিয়োগ মানে শুধু টাকা বৃদ্ধিকে বোঝাবে না, এমন ধরনের সম্পদ বা মূলধন বৃদ্ধি যেগুলো নতুন মূলধন সৃষ্টি করবে, নতুন উৎপাদন কাজে লাগবে, সেটাকে আমরা বলতেছি বিনিয়োগ। বিনিয়োগ আমরা দেখব দুই ধরনের, একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ আর একটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। যে কথাটি আমি বারবার তোমাদেরকে বলি যে আমাদের পড়াগুলো খুবই সহজ যদি আমরা আগের ক্লাসের পড়াগুলোকে পরের ক্লাসে কাজে লাগাইতে পারি। আমরা একটু দেখি স্বয়ংভূত বিনিয়োগ এবং প্ররোচিত বিনিয়োগ বলতে কি বোঝায়। স্বয়ংভূত বিনিয়োগ, বিনিয়োগ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে, সেক্ষেত্রে বিনিয়োগ অবশ্যই আয়ের উপরে নির্ভর করে, সুদের হারের উপরে নির্ভর করে, এ ধরনের অনেকগুলো বিষয় আছে যার উপরে বিনিয়োগ নির্ভর করে। আমরা যদি আয় নিয়ে কথা বলি, অর্থাৎ আয় দ্বারা বিনিয়োগ কিভাবে প্রভাবিত হয়, সেই হিসেবে আমরা এখানে সংজ্ঞাগুলো দিব যে স্বয়ংভূত বিনিয়োগ কি। স্বয়ংভূত বিনিয়োগ হচ্ছে এমন একটা বিনিয়োগ যেটা আয়ের দ্বারা পরিবর্তন হয় না, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে যে বিনিয়োগ প্রভাবিত হয় না তাকে আমরা বলবো স্বয়ংভূত বিনিয়োগ। একটা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ যেটা আয় না থাকলেও অথবা যখন আয় শূন্য তখনও এই বিনিয়োগটি বজায় থাকবে, সেটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। আর প্ররোচিত বিনিয়োগ, সেটা আমরা জানি যে যে বিনিয়োগ আয়ের উপরে নির্ভরশীল বা আয় দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয় তাকে প্ররোচিত বিনিয়োগ বলা হয়। এবং আয়ের সাথে প্ররোচিত বিনিয়োগের সম্পর্ক হচ্ছে সমমুখী, অর্থাৎ যদি আয় বাড়ে সেক্ষেত্রে প্ররোচিত বিনিয়োগ অবশ্যই বৃদ্ধি পাবে এবং আয় কমলে প্ররোচিত বিনিয়োগ হ্রাস পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা বিনিয়োগের কতগুলো নির্ধারক দেখব আমরা, অর্থাৎ যে বিষয়গুলো বিনিয়োগকে নির্ধারিত করে বা প্রভাবিত করে। এক্ষেত্রে প্রথমেই আমরা আয়ের কথা বলবো, যেটা আমরা একটু আগে দেখে আসলাম যে আয় অবশ্যই বিনিয়োগের একটি নির্ধারক। আয় যদি বেশি হয় অবশ্যই বিনিয়োগও বেশি হবে, আয় বাড়লে বিনিয়োগ বাড়বে, আয়ের সাথে বিনিয়োগের তাহলে সমমুখী সম্পর্ক হবে। সুদের হার, আমরা জানি বিনিয়োগকারীর ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার যদি বেশি হয় তাহলে বিনিয়োগের পরিমাণ কমে যাবে, আর সুদের হার যদি কম হয় তাহলে বিনিয়োগ বাড়বে, অর্থাৎ সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক হবে বিপরীতমুখী। এরপর আমরা দেখব 3 নম্বরে মূলধনের প্রান্তিক দক্ষতা, অর্থাৎ প্রতি একক মূলধন ব্যবহারের ফলে তার থেকে সর্বোচ্চ প্রত্যাশিত যে আয় হার পাওয়া যাবে সেটাকে আমরা বলবো মূলধনের প্রান্তিক দক্ষতা। যদি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হারের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই একজন বিনিয়োগকারী তার বিনিয়োগের পরিমাণ বাড়াবে, অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা বেশি হলে বিনিয়োগকারী তার বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে থাকবে। 4 নম্বরে আমরা কথা বলবো অর্থের যোগান। আমরা জানি যদি বাজারে অর্থের যোগান বেশি হয় বা বেশি থাকে তখন সুদের হার কম থাকে, যার ফলে উৎপাদন খরচ কমে যায় এবং উৎপাদনকারী বা বিনিয়োগকারী বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠে, অর্থাৎ অর্থের যোগান বেশি হলেও বিনিয়োগকারী বেশি পরিমাণ বিনিয়োগ করতে থাকবে, অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বাড়বে। প্রযুক্তির উদ্ভাবন, প্রযুক্তি দ্বারা অবশ্যই বিনিয়োগ প্রভাবিত হয়। আমরা জানি প্রযুক্তি বা টেকনোলজি সর্বক্ষেত্রেই আমাদের কাজগুলোকে সহজ করে দেয়। এক্ষেত্রে প্রযুক্তির যদি নতুন নতুন প্রযুক্তি আমরা পাই সেক্ষেত্রেও সেটা বিনিয়োগের উপর পজিটিভ প্রভাব ফেলবে, অর্থাৎ বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে। উন্নত অবকাঠামো, সেগুলো আমরা জানি রাস্তাঘাট, সেটা রেল হোক সড়কপথে হোক, যদি আধুনিক এবং ভালো যোগাযোগ ব্যবস্থা থাকে সেটা অবশ্যই বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। দক্ষ উদ্যোক্তা, অবশ্যই দক্ষ উদ্যোক্তা যিনি তিনি সঠিকভাবে বিনিয়োগ কার্যটি পরিচালনা করতে পারবে, এক্ষেত্রেও সে বা সেই উদ্যোক্তা তার উৎপাদন খরচ কমিয়ে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে পারবে বা
বিনিয়োগটার ক্ষেত্রেও বৃদ্ধি পাবে। রাজনৈতিক স্থিতিশীলতা সকল ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাজনৈতিক স্থিতিশীলতা। যদি কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে কেউ বিনিয়োগ করতে সাহস পাবে না। দেশি বা বিদেশি বিনিয়োগকারী বা উদ্যোক্তা, তারা কখনোই এই অবস্থায় বিনিয়োগ করতে সাহস পাবে না বা তারা ইচ্ছুক হবে না। তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা সবাই একটু বুঝে বিষয়গুলো পড়ে ফেলবে, খুবই সহজ, জীবন ঘনিষ্ঠ সবগুলো বিষয়, একটু চেষ্টা করলেই তোমরা মনে রাখতে পারবে। এবার আমরা দেখি সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সম্পর্ক। এটা খুব সহজ জিনিস, আমরা যেগুলো পড়ে আসছি সেটা দিয়েই জাস্ট দুইটা বিষয়ের মাঝে আমরা একটু দেখবো কোনটার সাথে কি সম্পর্ক। আমরা একটু আগে দেখেছি যে আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে অবশিষ্ট অংশটাই হচ্ছে সঞ্চয়, অর্থাৎ আয় ওয়াই মাইনাস সি সমান হচ্ছে এস বা সঞ্চয়, আর বিনিয়োগ হচ্ছে সঞ্চয়ের উৎপাদনমুখী ব্যবহার, অর্থাৎ সঞ্চয়টাকে যখন আমরা উৎপাদন কাজে ব্যবহার করি তখন সেটাই হয়ে যাবে বিনিয়োগ। আমরা এই সংজ্ঞাটি জানি। এরপর আমরা দেখি সঞ্চয় কোথা থেকে পাই। অবশ্যই আয় থেকেই আমরা সঞ্চয় পাই, তার মানে সঞ্চয়ের উৎস হচ্ছে আয়, আর আমরা দেখে আসলাম যে বিনিয়োগের উৎস হচ্ছে সঞ্চয়, অর্থাৎ সঞ্চয়টাই যখন উৎপাদন কাজে যাবে সেটাই হয়ে যাচ্ছে বিনিয়োগ, তার মানে বিনিয়োগের উৎস হচ্ছে সঞ্চয়। এরপরে সঞ্চয়ের প্রাথমিক অবস্থান, অর্থাৎ অথবা সঞ্চয় যদি বিনিয়োগের প্রাথমিক অবস্থান হয়, তাহলে বিনিয়োগ হবে সঞ্চয়ের পরবর্তী অবস্থান, অর্থাৎ সঞ্চয় দিয়ে শুরু হলো, বিনিয়োগে গিয়ে শেষ হলো। সঞ্চয়টা হচ্ছে প্রাথমিক অবস্থান এবং বিনিয়োগ হলো গিয়ে তার পরবর্তী অবস্থান। এরপর আমরা বলতে পারি বিনিয়োগ কখনো সঞ্চয়ের অধিক হবে না, সঞ্চয়ের সমান অথবা তার থেকে কম বা ছোট হবে। এটা খুবই সহজ বিষয়, যেহেতু আমরা জানি সঞ্চয় থেকেই বিনিয়োগ হবে, সঞ্চয় যা আছে তার উপর ভিত্তি করেই বিনিয়োগটা হবে, কাজেই সঞ্চয়ের থেকে বিনিয়োগ কখনো বেশি হতে পারবে না। সঞ্চয়ের সমান হতে পারবে বিনিয়োগ অথবা সঞ্চয়ের চেয়ে কম, কিন্তু কখনোই সঞ্চয়ের চেয়ে বেশি হতে পারবে না। আশা করি বিষয়গুলো তোমরা সবাই বুঝতে পেরেছ, বাসায় খুব ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।